হ্যালো, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর বঙ্গবন্ধু ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে আরেকটা ব্লগ আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড পেমেন্ট, ইউটিউব পেমেন্ট আমার। তো আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি আজকে পেমেন্টটা তুলতে, থুড়ি তুকে তুলতে হয়ে যাচ্ছিলো। তো মানে খুবই খুবই এক্সাইটেড, ফার্স্ট পেমেন্ট পেয়েছি, সেকেন্ড পেমেন্ট, এবার থার্ড পেমেন্ট তুলবো। তা কত কী পেলাম না পেলাম ভিডিওটা কিন্তু দেখতে হবে, আর এভাবে তোমাদের দিদিভাইকে সাপোর্ট করে যেও, যেন আমি আরও এগিয়ে যেতে পারি। আর তোমরা কিন্তু ব্লগটা একটু দেখো, হ্যাঁ, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আর আর কী বলবো, আর এখনও সকালে রান্না হয়ে গেছে, যেহেতু যাবো একটু ব্যাংকে, রান্নাবান্না হয়ে গেছে, কাজকর্ম টুকটাক হয়েছে, এখনও বাসি বিছনা এখনও তুলে পাইনি, জানো তো। সকাল সকাল আগে রান্নাটা করে নিয়েছি, আর এখন ঘর মোছাটা শুধু বাকি আছে, শাশুড়ি খাওয়াচ্ছে মেয়েকে। তো যাই, যাওয়ার পরে কত কী। তো আমি চলে এসেছি ব্যাংকের থেকে, আমি আর তোমার দাদাভাই, এই যে এটা, এটা এমন একটা জিনিস, মানে কাগজ, কিন্তু এর প্রয়োজনটা অনেক বেশি, অনেক। আর থ্যাংক ইউ ইউটিউব, আর থ্যাংক ইউ আমার পুরো টোটাল ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি। তোমরা না থাকলে এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব ছিল না। তো দাদা দেখাচ্ছি কত কী, সেটা বলবো না, এইভাবেই দেখাচ্ছি, আমি হাফ দেখাচ্ছি, আমি সবটা তোমাদের দেখাচ্ছি না। তো এখানে মোটামুটি আন্দাজ করে নিতে পারবে কি পারবে না জানি না, মোটামুটি আমি কেমন বলছি। আগে বলেছিলাম ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম, যে বলেছিলাম কতটা পেয়েছি, যে ডবল ডোর ফ্রিজের সেই দাম বলেছিলাম। আর এবার সেকেন্ডটা বলা হয়নি যে কত কী পেয়েছি, আর এবার বলছি, এবারটা বলছে একটা জিনিস দিয়ে, কী জিনিস দিয়ে বলা যায় আমি বুঝতে পারছি না। থার্ডটা পেয়েছি, মোটামুটি তোমার একটা ইংলিশ খাট হয়ে যাবে তেমন আমি পেয়েছি। তার সবটাই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ বড়দের, আর কী বলবো, আমি খুব খুশি। আর টাকাটা আমি তুলেছি তোমার দাদাভাইয়ের প্রয়োজনেই, আমার প্রয়োজন না, ওর প্রয়োজনে আমি তুলেছি, ওর খুব এখন দরকার। আমাদের যেহেতু একটু ব্যবসা আছে, ব্যবসার জন্যে আমার একটু লাগছে টাকাটা। তো থ্যাংক ইউ ইউটিউব যে আমাকে এই টাকাটা দেওয়ার জন্যে। তো আমি মানে খুব খুব খুশি, যেটুকুই পাই এই টাকাটা যে এত পেয়েছি, কতটা 500 পেলেও আমি খুশি, আর সবার পাশে দিতে, সবাইকে একটু সাহায্য করতে পারছি, আমি এতেই অনেক খুশি।